এগুলো হলো বীজ ডিম আমার দেশি মুরগি থেকে সংগ্রহ করছি তো বীজ ডিমগুলো আমি যেভাবে সংরক্ষণ করি সেটা হলো আপনাদের আমি দেখাচ্ছি আমি বীজ ডিমগুলো কালেকশন করে ফ্রিজে এনে রাখি তারপর সরাসরি আমি ফ্রিজে রাখি না আইনা এই সুন্দর করে বাটিতে রেখে দিই বাটিতে রাখি বাটিতে রাখা চাপাটা দিয়া এভাবে লক করে দিই লক করে তারপরে এই বাটিটা ফ্রিজে ঢুকাই রাখি এবং মাঝে মাঝে বের করে ডিমগুলা সুন্দর করে পরিষ্কার করে মুইছা আবার উল্টাইয়া দেই যেমন ডিমটা এখন আছে আপনার এইভাবে হ্যাঁ তখন এইটা আমি ঠিক এটা এই দিকের থেকে ঘুরাইয়া এইভাবে রাখি এইভাবে ডিমটা ঘুরাই রাখি এখন আমি আপাতত চোক্কা মাথাটা উপর দিকে রাখছি আর গোল মাথাটা নিচ দিকে ঠিক আবার কালকে আবার চোক্কা মাথাটা নিচ দিকে দিব গোল মাথাটা উপর দিকে দিব এইভাবে আমি ডিমগুলারে ফ্রিজে সংরক্ষণ করি তো আলহামদুলিল্লাহ আমার ব্রিডিং এর পরিমাণ ভালো প্রায় 80-90% বাচ্চা ফুটে তো আলহামদুলিল্লাহ আমি এটা লক করে দিলাম লক করে আমি এখন এটারে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলে নির্দিষ্ট তাপমাত্রায় রাখবেন যাতে আবার বরফ না হয়ে যায় আমি এটা নরমালেই রাখি ফ্রিজে রাখার মধ্যে আমি এইখানে এটারে রাখবো যাতে নির্দিষ্ট তাপমাত্রায় থাকে এখানে থাকলে আলহামদুলিল্লাহ ভালো থাকে আর এগুলো ডিম আমরা খেয়ে ফেলবো এই জন্য আর এগুলোর প্রতি ইয়া নাই তো তারপরে এগুলো এভাবেই রেখে দিতেছি এই ডিমগুলো আমরা খেয়ে ফেলবো আলহামদুলিল্লাহ আবার নতুন করে পারতেছে এখনো নতুন ডিম যেদিন নতুন করে ডিম পারে নতুন ডিম একপাশে রাখি পুরাতন ডিমগুলা আরেক পাশে রাখি এইভাবে আমি ডিমগুলো সংরক্ষণ করি